এসবকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথমুবিন জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম যে কোনো মুহূর্তে দেশে আসবেন তারেক রহমান জানালেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এরপর জানিয়ে দিব তারেক রহমানকে তালাক দিয়ে রাজনীতিতে ফিরে আসেন বিএনপিকে উদ্দেশ্য করে বললেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য এবং পাটবস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এদিকে বিশ বছরে কারা এবং পুলিশ হেফাজতে কতজনের মৃত্যু হয়েছে জানতে চেয়েছে হাইকোর্ট আগামী ছয় মাসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ও সচিবকে এসব তথ্য সম্বলিত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে জানিয়ে দিব এমপি আনার হত্যা সংসদ নির্বাচনে মনোনয়ন চাটাই কাল হয়েছে দাবি মিন্টুর ভারতের পশ্চিমবঙ্গে অপহরণের পর খুন হন জিনায়দা চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার আনারকে অপহরণ এবং হত্যার পুরো বিষয়টি জানতেন জিনায়দা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এই ঘটনায় গ্রেপ্তারদের জবানবন্দি এবং তাদের সঙ্গে আর্থিক লেনদেন খতিয়ে দেখে হত্যাকাণ্ডে মিন্টুর সংশ্লিষ্টতার তথ্য মিলেছে বলে জানিয়েছে ডিবি জানাব একই আইএমআই নম্বরে দেড় লক্ষ মোবাইল ফোন রেজিস্ট্রেশন প্রতিটি মোবাইল ফোনের জন্য পনেরো সংখ্যার একটি স্বতন্ত্র আইএমআই ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি নম্বর থাকে কিন্তু দেশে শুধু একটি আইএমআই নম্বরেই দেড় লক্ষেরও বেশি মোবাইল ফোন তৈরি করা হয়েছে এমনটাই জানিয়েছেন রবির চিফ কর্পোরেটর অ্যান্ড রেগুলেটরি অফিসার সায়েদ আলম এবং সর্বশেষ জানিয়ে বাজেট সংস্কার নিয়ে আর্জেন্টিনার রাজধানীতে ব্যাপক সংঘর্ষ আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে বাজেট কমানো এবং সংশ্লিষ্ট সংস্কার নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন স্থানীয় গণমাধ্যমে এ বিক্ষোভকে রণক্ষেত্রের সঙ্গে তুলনা করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে এদিনের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত যে কোনো মুহূর্তে দেশে আসতে পারেন তারেক রহমান দুদু তারেক রহমান যে কোনো মুহূর্তে দেশে আসতে পারেন বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান তিনি বলেন তারেক রহমান তৈরি হয়ে আছেন যে কোনো মুহূর্তে বাংলাদেশে আসতে পারেন তিনি যখনই দেশের মাটিতে পা দেবেন তখনই শুধু ফ্যাসিবাদ দূরই হবে না নিশ্চিহ্ন হয়ে যাবে তিনি ফ্যাসিবাদকে কবরস্থান করার জন্যই আসবেন বৃহস্পতিবার তেরো জুন জাতীয় ক্লাবে জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন শামচুজ্জামান দুদু তিনি আরো বলেন দেশ আমাদেরই রক্ষা করতে হবে গণতন্ত্র আমাদের ফিরে আনতে হবে হবে লড়াইটা আমাদেরই করতে আমরা থেকে বছর ধরে যে লড়াই করছি সেটা ঐক্যবদ্ধভাবে চালিয়ে যেতে হবে তাহলে আমার বিশ্বাস এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না দুদু বলেন পৃথিবীতে কিছু কিছু মানুষ আসে এগিয়ে নেওয়ার জন্য সমৃদ্ধ করার জন্য তেমনি জিয়াউর রহমান এসেছিলেন তিনি শুধু স্বাধীনতার ঘোষণাই করেনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন ওনাকে মহানায়ক মহাপুরুষ বললে কম হবে সৈজাউর রহমান নিরহংকার মানুষ ছিলেন তিনি কখনো কারো বিরুদ্ধে কটুক্তি করেননি আর যারা শাসন করছে তারা যেভাবে তার বিরুদ্ধে সমালোচনা করছেন এটা অত্যন্ত দুঃখজনক কৃষক দলের সাবেক এ হবাক বলেন সরকার আর বেশি দিন ক্ষমতায় নেই সরকার নিজেই তার কার্যক্রমে এটি প্রমাণ করেছে জনতা দলের সভাপতি রায়হানুল ইসলাম রাজুর সভাপতিত্বে আলোচনা সভার বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম আজাদ বিএনপি সাংগঠনিক সম্পাদক শামাউবয়েদ ইসলাম লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ারুল প্রমুখ তারেক রহমানকে তালাক দিয়ে রাজনীতিতে ফিরে আসেন নানক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং পাট পাটবস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন হাওয়া ভবনের তারেক রহমান হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন লন্ডনের থেকে উপভোগ করছেন দেশের রাজনীতি আর বিএনপির নেতাকর্মীদের ভুলভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছেন তারেক রহমানকে তালাক দিয়ে রাজনীতিতে ফিরে আসেন নয়তো আপনাদের ধ্বংস অনিবার্য বৃহস্পতিবার ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগ আজিত ইতিহাসের গতিধারা বঙ্গবন্ধু শেখ হাসিনা শীর্ষক সংবাদ চিত্র প্রদর্শন এবং আলোচনা সভায় তিনি কথা বলেন সময় তিনি বলেন যারা হয়ে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে দুর্নীতিকে না বলে এগিয়ে যেতে হবে সরকার আমাদের প্রধান শত্রু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে নানক বলেন ফখরুল সাহেবের ভেতরে কথা বের হয়ে গেছে আওয়ামী লীগের সরকার বিএনপিকে প্রধান শত্রু হিসেবে মনে করে না কারণ এ সরকার জনগণের সরকার এ সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশের সরকার এ সরকার দেশের উন্নয়নের সরকার কারণ সরকার আপনাদের অর্থাৎ বিএনপির বন্ধু একাত্তরের বিরোধী এবং যুদ্ধ অপরাধীদের বিচার করেছে বিচারের রায় কার্যকর করেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের শুধু ঢেকুর দিয়ে চলবে না আমরা পঞ্চমবারের মতো সরকার গঠন করেছি সতর্ক থাকতে হবে বিএনপি জামাত জনগণের সমর্থন না পেয়ে আন্দোলনে ব্যর্থ হয়েছে এখন তারা নতুন করে ষড়যন্ত্রের পথ খুঁজছে দলের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের এই নেতা বলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শুধু রাজধানীতেই নয় দেশের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে জানান দিতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম বছরে পূর্ণতা রয়েছে দেশের আনাচে কানাচে জেলা উপজেলায় ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের কর্মসূচি পৌঁছে দিতে হবে এই আনন্দ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন ষড়যন্ত্রকারীরা এখনও থেমে নেই বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা পর্যন্ত সেই পরাজিত শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের মোকাবিলা করতে হবে তাদের মোকাবেলা করতে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিশ বছরে দেশে কারা এবং পুলিশ হেফাজতে কতজনের মৃত্যু হয়েছে জানতে চেয়েছে হাইকোর্ট দেশে গত বিশ বছরে কারা এবং পুলিশ হেফাজতে মৃত্যুর সংখ্যা কত তা জানতে চেয়েছে হাইকোর্ট আগামী ছয় মাসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকে এ তথ্য সম্বলিত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে আদেশের বিষয়টি বৃহস্পতিবার তেরো জন জাগনিউজকে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাস গুপ্ত এবং রিটকারী আইনজীবী মোহাম্মদ শাহনুজ্জামান আইনজীবী সাইনুজ্জামান বলেন সারা দেশে গত বিশ বছরে কারা এবং পুলিশ হেফাজতে মৃতের সংখ্যা জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে হেফাজতে রুবেলদের মৃত্যুর অভিযোগ বিচারিক অনুসন্ধানে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না রুলেতা জানতে চাওয়া হয়েছে একই সঙ্গে বিচারিক অনুসন্ধান করতে তার পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ হবে না তাও জানতে চাওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিব আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পুলিশ মহাপরিদর্শক কারা মহাপরিদর্শক ও চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার শো বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে একইটে প্রাথমিক শুনানি নিয়ে গত সোমবার দশই জুন হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাথকের সমানে গঠিত বেঞ্চ রুল শো এ আদেশ দেন এমপিযানার হত্যা সংসদ নির্বাচনে মনোনয়ন চাটাই কাল হয়েছে দাবি মিন্টুর ভারতের পশ্চিমবঙ্গে অপহরণের পর খুন হন জিনয়েদা চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার এমপি আনারকে অপহরণ এবং হত্যার পুরো বিষয়টি জানতেন জিনায়দা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের জবানবন্দি এবং তাদের সঙ্গে আর্থিক লেনদেন খতিয়ে দেখে হত্যাকাণ্ডে মিন্টুর সংশ্লিষ্টতার তথ্য মিলেছে বৃহস্পতিবার তেরো জুন রিমান্ড শুনানি শেষে সব কথা বলেন মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ড শুনানি চলাকালে বিচারক মিন্টুকে প্রশ্ন করেন আপনি কি বলবেন মিন্টু তখন বলে আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি এমপি নির্বাচনে মনোনয়ন চাটাই আমার অপরাধ হয়েছে এর আগে এদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মিন্টুকে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ড নিতে আবেদন করে ডিবি পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফুজুর রহমান তবে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজেল হোসেন জামিন আবেদন নামঞ্জুর করে মিন্টুর আট দিনে রিমান্ড মঞ্জুর করে রিমান্ড আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন গ্রেপ্তার সাইদুল করিম মিন্টুকে ষাট আদালতে সোপার্দ করা হয়েছে এছাড়াও এমপি আনার অপহরণ মামলার অন্যতম আসামি শিমুল ভেয়া ওরফে শিয়াব ওরফে ফজল মোহাম্মদ এর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার জবানবন্দিতে আসামি সাইদুল করিম মিন্টুর সংশ্লিষ্টতা বর্ণিত আছে বলে জানা গেছে